ভারতের নির্বাচনের বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর গোবিন্দ চক্রবর্তী জনাব গোবিন্দ চক্রবর্তী আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আমরা দেখতে পাচ্ছি যে কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি তাদেরকে অবশ্যই জোট গঠন করতে হবে সেক্ষেত্রে নরেন্দ্র মোদী অনেকটাই এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে আপনার কাছে কি মনে হয় ইন্ডিয়া জোটের সম্ভাবনা কতটুকু রয়েছে দেখুন ভারতের রাজনীতিতে কোয়ালিশন পলিটিক্স নতুন কোন ব্যাপার নয় স্বাধীনতা উত্তরকাল থেকে কম বেশি মধ্য সময়টা তারা কোয়ালিশন পলিটিক্স এর মধ্যেই ছিল তো কালকের যে ফলাফল ভারতের নির্বাচন থেকে এসছে এতে করে মোদীর যে গত দশ বছরের যে একচ্ছত্র যে আধিপত্য রাজনৈতিক আধিপত্য সে আধিপত্য কিছুটা তো টানাপড়ুন তৈরি হবেই কারণ কোয়ালিশন পলিটিক্সে যেটা হয় সেখানে হচ্ছে আপনার কোয়ালিশন পলিটিক্সটা পুরোটাই হচ্ছে ট্রানজ্যাকশনাল আমরা বিহারের নীতিশ কুমারের কথা আপনার রিপোর্টে এসেছে নীতিশ বাবু সবসময় দল পরিবর্তন করেন জোট পরিবর্তন করেন সো আমার মনে হয় যে এনডিএ তে থাকা যে দুটো দল তেলেগু দেশম এবং আপনার আরজেডি তো এরা এই দুইজন আপনার খুবই ডিপেন্ডেবল অ্যাক্টর হবেন আর কি বিজেপির জন্য বাট পাশাপাশি তাদের উভয়ের বিশেষ করে আপনার নীতিশ কুমারের যে দল পাল্টানোর এবং জোট পাল্টানোর যে সংস্কৃতি রয়েছে অতীতে সেটার উপরে হয়তো আমি জানি না এখন বিজেপি সেটা কিভাবে দেখবে তো আমার মনে হয় যে নির্বাচনটা যেভাবে হয়েছে তাতে করে আমার মনে হয় যে ভারতের রাজনীতি আবার কোয়ালিশন পলিটিক্স দিকেই ঝুঁকবে এবং এটা খুব ভালোভাবেই ঝুঁকবে আগামী পাঁচ বছর আপনার এই কোয়ালিশনের টানা পূরণের মধ্য দিয়ে ভারতের রাজনীতি অতিবাহিত হবে টানাপোনের কথা বলছিলেন আরেকটি বিষয় একটু জানতে চাই মোদী সরকার যদি গঠন করে সেক্ষেত্রে তো সংসদে একটি শক্তিশালী বিরোধী দল থাকবে কি ধরনের চ্যালেঞ্জের মুখে এই সরকার পড়তে পারে বলে আপনার মনে হয় উনি মেনিফেস্টোতে যে বিষয়গুলো দিয়ে রেখেছেন সেগুলো তো আসলে একচ্ছত্রভাবে ক্ষমতা এলে মানে দুশো বাহাত্তরটি সিট যদি বিজেপি পেত তাহলে তার মতো করে করতে পারতো আমি এগেইন বললাম যে মোদী গত দশ বছরে যে পলিটিক্সটা করবার চেষ্টা করেছেন ভারতে সেটা টু সাম এক্সটেন্ড আপনি নেগেটিভলি দেখেন কিংবা পজিটিভলি দেখেন এটা ট্রান্সফরমেশনাল পলিটিক্স ভারতকে একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার রাজনীতি কিন্তু যখন আপনি কোয়ালিশনে ঢুকে যাবেন তখন কিন্তু কোয়ালিশন পলিটিক্সে আপনার ট্রানজেকশনের ব্যাপারটা আসে রাজনৈতিক লভ্যাংশের ব্যাপারটা আসে আপনার জোট সঙ্গীদের সঙ্গে এখন এই যখন আপনি লভ্যাংশের জায়গা খুঁজবেন জোটের মধ্যে থেকে তখন দেখা যাবে অনেক ট্রান্সফরমেশনাল এজেন্ডা কিন্তু আপনার পক্ষে নেওয়াটা কঠিন হবে আমি সেই অর্থে বলছি একটা টানাপোড়ন তৈরি হবে এবং এটা ভারতের জন্য মঙ্গলজনকও হতে পারে আবার ভারতের জন্য ক্ষতিকরও হতে পারে বাট আমি মনে করি আবার অন্য দিক থেকে যদি আপনি দেখেন ভারতের রাজনীতিতে জাতীয় স্বার্থ ইস্যু ক্ষেত্রে বিশেষ করে জাতীয় স্বার্থ এবং নিরাপত্তা ইস্যুতে কিন্তু সকল রাজনৈতিক দলের একটা তারা রয়েছে সেক্ষেত্রে আপনার একচ্ছত্র কোনো দল গেল কিংবা কোয়ালিশন গেল ভারত ওই জায়গাটা থেকে সম্ভবত কখনোই ফিরে আসবে না সেটা হচ্ছে যে জাতীয় স্বার্থ এবং তাদের যে নিরাপত্তা এবং অখণ্ডতা সেই জায়গায় তারা সম্ভবত স্থির থাকবে জি আরেকটি বিষয় একটু জানতে চাই নির্বাচনের আগে কিন্তু বিজেপি বলেছিল যে তারা চারশো আসনে জিতে আসবে যদিও সেটি হয়নি এবং অনেক আসনে যেখানে তারা সব সময় জিতে আসছে সেখানেও তারা জিততে পারেনি সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় এই যে তাদের জনপ্রিয়তা একটা ধস নেমেছে বলা যায় এটির কি কারণ এটা এটা শুনে না যে কোনো রাজনৈতিক দলই মাঠ গরম করার জন্য বিভিন্ন রকমের পলিটিক্যাল ন্যারেটিভ পলিটিক্যাল স্পিনিং বলি বল করার সময় ক্রিকেট বল স্পিন করে না তো এইটা খুবই আপনার কার্যক্ষেত্রে সকল রাজনৈতিক দলই করে বিজেপি ইলেকশনের আগে যেটা বলেছে যে এবার আমরা চারশো পার করবো কিন্তু করতে পারেনি সে নিঃসন্দেহে অনেকগুলো কারণ আছে যেমন ভারতে ধরুন আপনার অবকাঠামোগত উন্নয়ন অনেক বেশি হয়েছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে উন্নয়নের যে সুফল যেটা দাঁড়ে দাঁড়ে পৌঁছানোর কথা প্রপার ডিস্ট্রিবিউশন ইকুইটেবল ডিস্ট্রিবিউশন সেই ডিস্ট্রিবিউশন কিন্তু আমার মনে হয় না ভারতের ক্ষেত্রে হয়েছে কিছুদিন আগে কৃষকদের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের ইস্যুটা কিন্তু বিজেপির ম্যানিফেস্টোতে আসেনি নির্বাচনে যখন ভোট আপনার কম করা শুরু হলো তখন হঠাৎ করে বিজেপি নেতৃত্বের যে ধীরে ধীরে ধর্মের দিকে ঝুঁকে যাওয়াটা সবাই একটা হিন্দু জাতীয়তাবাদী দল হিসেবে বিজেপির পরিচিতি আছে কিন্তু মোদী সাহেব যখন নিজেকে ঈশ্বরের সঙ্গে তুলনা ঈশ্বরের প্রেরিত দুধ হিসেবে তুলনা করেন তখন সেটা কিন্তু আপনার অনেকটাই কেমন যেন দেখায় তো এই বিষয়গুলো কিন্তু কোনো না কোনোভাবে আপনার ভোটারদের যে মনোদৃষ্টি সেই মনোদৃষ্টিতে আঘাত এনেছে তো তারা চিন্তা করেছে আরেকটি বড় দিক যেটি আমার মনে হয় যে ইন্ডি অ্যালায়েন্স যেটি এটি করবার চেষ্টা করেছে সেটি হচ্ছে যে ইন্ডিয়া অ্যালায়েন্সের অনেক শরিকই কিন্তু নির্বাচনী প্রচারণাকারে বলেছে যদি এবার আপনারা সম্পূর্ণরূপে বিজেপিকে ক্ষমতা দেন তাহলে সেক্ষেত্রে হয়তো সংবিধানের উপরেও পরিবর্তন আসবে তার মানে এই এই বিষয়গুলো জনগণ আসলে মাথায় রেখেছে ধন্যবাদ ডক্টর গোবিন্দ চক্রবর্তী আপনাকে